আচ্ছা কবরের মধ্যে আমরা পাইলাম প্রশ্ন কিসের ইমানের আচ্ছা দুই নম্বর ঘাটেতে গেছেন আন নাফকা ওয়াল বাস ফুৎকার দেওয়া হলো তিনবার আপনাকে আমাকে কবরের থেকে পুনরুত্থান করা হলো তিন নম্বর স্টেশনে গেলেন হাসরের ময়দান এক ভয়ঙ্কর ময়দান এক ভয়ঙ্কর ঘাটি يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا الله رسول صلى الله عليه وسلم বলেন হাশরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে গায়ের মধ্যে কোনো ড্রেস থাকবে না পোশাক থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না হতবম্ব অবস্থায় পুরুষ না নারী এই খবর তার থাকবে না এরকম অবস্থায় হাশরের ময়দানে মানুষ তাকাবে হাশরের ময়দানে ব্যাকে আমি পাওয়া যাবে না সবকে আমি হাশরের ময়দানে কোনো ব্যাকে আমি নাই সবাই কি কে আমি আপনারা কে আমি না ব্যাকে আমি জি কে আমি না ব্যাকে আমি আপনারা নামাজের মধ্যে কিয়াম করেন না কি বলেন নামাজে কিয়াম করা ফরজ কিয়াম না করলে তো আপনার নামাজে হবে না তাহলে বোঝা যায় আমরা সবাই কি কিয়ামে কিন্তু কথা আছে কিন্তু যখন আত্তাহিয়াতের মধ্যে বসে আত্তাহিয়াতে বসে না বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই দরুদ পড়ি দাঁড়ায় দাঁড়ায় দিই না বসে বসে দিই নবীর সামনে বেয়াদবি হয় না কি বলেন এত বড় বেয়াদবি বসে বসে সালাম দেন আবার বসে বসে দরুদ পড়েন আচ্ছা শুনেন আত্তাহিয়াতের মধ্যে বসলাম বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়লাম পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে না এখন মাথায় আসলো হায়রে আমার নবীকে বসে বসে সালাম দেওয়াটা বড় বেয়াদবি বসে সালাম দেওয়া যাবে না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা বলার পরে আমি দাঁড়াই গেলাম দাঁড়াই গিয়ে বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাঁড়ায় দাঁড়ায় বললাম সালাম দিলাম সুন্দর করে এরপরে বসলাম বসে বাকিটা শেষ করলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন তাশাহুদ শেষ হলো এরপরে আমার নবীকে দরুদ পড়তে হবে দরুদ পেশ করতে হবে আবার দাঁড়াই গেলাম দাঁড়াই দাঁড়াই বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দাঁড়া দাঁড়া দরুদ শেষ করলাম আবার বসলাম বসে আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা সালাম ফিরাইলাম নামাজ হইব কিনা কি কয় নামাজ হবে আমার নবীরে মহব্বত করছি তো সব ওহাবি দেখি আপনারা কি ওহাবি নাকি আমার নবীরে মহব্বত করছি নামাজ হবে না কেন কি বলেন এখানে আমি খারাপ কিছু করছি এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছি দরুদ পড়ছি দাঁড়ায় দাঁড়ায় তাজিম করছি সম্মান করছি নামাজ হবে না কেন যেই নবী না হইলে নামাজ পাইতেন না কি বলেন এই নবী না হইলে নামাজ পাইতেন নাকি তো ওই নবীর সম্মান করছি নামাজ হবে না কেন নবীর সম্মান করতে হইলে কেমনে সম্মান করতে হয় এটা সাহাবায়ে কেরাম থেকে শিখে নিতে হয় আল্লাহর জমিনের যত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ মহব্বত করবে সাহাবায়ে কেরামের মতো মহব্বত যুগে যুগে কেউ করে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না সাহাবায়ে কেরামের মতো মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যুগে যুগে কেউ করে নাই কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবেও না আবু সুফিয়ান রোম সম্রাট হিরাক্লিয়াসের রাজদরবারে দাঁড়ায় বলছিল ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বুন নাসু আহাদান
কাহুব্বে মুহাম্মদ কাহুব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। সুবহানাল্লাহ, আল্লাহর কসম, জমিনে এমন মানুষ দেখি নাই একজন আরেকজনকে এত মহব্বত করতে পারে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে। সুবহানাল্লাহ, যে মহব্বতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যাও। কত সাহাবীর মক্কাতে কোটি কোটি টাকার সম্পদ, মা রয়ে গেছে, বাবা রয়ে গেছে, স্ত্রী রয়ে গেছে, ছেলে মেয়ে রয়ে গেছে, ভাই বোন রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদিনা চলো, সব ছেড়ে দিয়ে মদিনা চলে গেছে। যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ হচ্ছে, বর্ষা নিক্ষেপ হচ্ছে, আঘাত আর পর আঘাত আসতেছে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য নিজেদের ফিটগুলাকে বিছাই দিছে। এমন মহব্বত, মহব্বতের নজির পৃথিবীতে আর নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হলে সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। নিজে নিজে মন গড়া মহব্বত করলে আমও যাবো সালাও যাবো, নিজে নিজে মন গড়া মহব্বত করলে ইমানও যাবো আমলও যাবো। আপনি আত্মাহিয়াতের মধ্যে যদি মহব্বত করেন আপনার নামাজও নষ্ট হইব, ইমানও নষ্ট হইব। বলে নামাজ তো নষ্ট হইব, বুঝলাম ইমান নষ্ট হইব কেন? ইমান নষ্ট হবে এই জন্য যেহেতু আল্লাহ পাক যেভাবে নামাজের বিধান দিয়েছেন আল্লাহ পাকের বিধানের আলোকে আমি নামাজ পড়ি নাই, নিজে নিজে বানাইছি, এজন্য ইমান নষ্ট হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, হাশরের ময়দানে সব মানুষ দাঁড়াই থাকবে কতক্ষণ? কতক্ষণ দাঁড়াই থাকবেন? জি, দাঁড়ানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন। এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি ছুটি। পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত হাশরের ময়দানে আপনার ছুটি নাই। এভাবে দাঁড়ায় থাকবেন, বসার সুযোগ, এমনকি পা নড়াচড়া করবেন সেই সুযোগও নেই। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোন বনি আদম, কোন আদমের সন্তান দুই পাকে নড়াচড়া করতে পারবে না। দুই পা যেমনে দাঁড়াবে ওই দাঁড়ানোর মধ্যেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবে। তাহলে কবরে গেছে একটা পরীক্ষা, তিন নম্বর ঘাঁটিতে আসার পরে আরেকটা পরীক্ষা শুরু। এখানে প্রশ্ন কয়টা? পাঁচটা। এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কিভাবে কাটাইছ? জবাব দিয়ে যাও। জবাব না দিয়ে কিয়ামতের ময়দান থেকে এদিক সেদিক নড়াচড়াও করতে পারবে না। দুই নম্বরে জবাব দাও ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম সেই যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছিলে? যৌবন কাল কয় বছর বলেন তো দেখি, যৌবন কাল বলতে কত থেকে কত বছর? 15 থেকে 40 বছর পর্যন্ত। তাহলে কয় বছর হয়? 25 বছর। এই 25 বছরের যৌবন কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই যে নদনা আল ইনসাফ ইয়াং সোসাইটি, এই যুব সমাজ, আল্লাহ পাক এই যুব সমাজকে মদিনার যুব সমাজের মতো বানিয়ে দিন, শাবাবে মদিনা বানিয়ে দিন। আজকে 13ই ফেব্রুয়ারি, কত যুব সমাজ এই দেশে 14ই ফেব্রুয়ারির নোংরা দিবস পালন করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। অনেকেই বিজাতীয় কালচার, মুশরিকি কালচার, মুশরিকদের বিভিন্ন দেব দেবীর পূজার দিবস,
যুগে যুগে এটা ঈসা আলাইহিসসালামের আগে থেকে মুশরিকেরা বিভিন্ন দেবীর পূজার দিবস উপাসনার দিবস হিসাবে তারা পালন করে আসত। সেই দিবসকে মুশরিকেরা জাগ্রত করেছে, পৃথিবীর কত দেশে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, অমুসলিম দেশেও এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, জেনা বেবিচারকে সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ভালোবাসার নামে এই দিবসের প্রবর্তন করেছে। আর এই উস্কানিতে পা দিয়ে আমাদের মুসলিম গড়ের যুবক যুবতীরা এই ভালোবাসা দিবসের নামে 14ই ফেব্রুয়ারির এই দিবস পূজার দিবস পালন করার জন্য পাগল হয়ে গেছে। এই দিবস যদি কেউ পালন করে তার পুরস্কার কি শুনাই দিই নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে বাইহাকীর হাদিস, সহি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা বিবেলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম হাত্তা ইয়ামুতা বিহিম হুশরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি অমুসলিমের দেশে বসবাস করে, মুশরিকের দেশে বসবাস করে, মুশরিকের দেশে কেন বলা হইল, মুসলমানের দেশে বসবাস করলে কোনোদিন এসব অনুষ্ঠান পালন করার কথা না, প্রশ্নই আসে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, মুসলমান দেশে এগুলো পালন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি অমুসলিমের দেশে বসবাস করে, অমুসলিমেরা বিভিন্ন দিবস পালন করে, ওই দিবসগুলোকে যদি কেউ মুসলমানের সন্তানেরা পালন করে, মুসলমান যদি অমুসলিমদের নববর্ষের দিবস পালন করে, নবান্ন দিবস পালন করে, বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, এরকম বিজাতীয় যতগুলো কালচার আছে এগুলো পালন করে, হুশরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ, এদের হাসর হবে কিয়ামতের ময়দানে ওই সকল মুশরিকদের সাথে, ওই সকল মুশরিকদের সাথে তাদের হাসর হবে। সেখানে আমাদের যুব সমাজ আজকে ইসলামের কৃষ্টি কালচার ভুলে গিয়ে এই বিজাতীয় কালচারের দিকে পা বাড়াচ্ছে, এবং এরা আমাদেরই সন্তান। আমরা যারা এখানে ওয়াজ মাহফিলে বসে আছি, কেউ আমাদের ছেলে মেয়ে, কেউ আমাদের ভাই বোন, কেউ আমাদের নাতি নাতনি, কিন্তু আমরা এগুলার ব্যাপারে উদাসীন হয়ে গেছি।